নতুন নতুন কার্টুন ভিডিও পথের চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজাতে ভুলবেন না। ধন্যবাদ। বাহ, আজকে দুপুরের খাবারটা কবজি ডুবিয়ে খাওয়া যাবে, দেখি যাওয়া যাক। টম, আমি তোমার জন্য এখানে খাবার রেখেছিলাম, মকসদ চুরি করেছে মনে হয়। আমারও তাই মনে হচ্ছে টম, মকসদই তোর খাবারটা চুরি করছে, ওকে ধর, তুই যা। কমিরাব, তোমাকে ধন্যবাদ, দাঁড়াও আমি দেখছি মকসদকে এখন। যা সালা, ফেঁসে যাবো না তো আমি, আমার তো বিপদের শেষ নাই দেখছি, যা। ওই টম, ছাড় বলছি, ছাড়। মকসদ তুই ছাড়। আবুল, তুমি টমকে যে সাহায্য করো, মকসদের সাথে গ্যাঞ্জাম বাদিয়ে দিয়েছে, তুমি একটু যে দেখো তো। কি বললে কমিডপ, টম বিপদে আছে, আমার তো যাওয়া উচিত, যাই। টম এই নাও, সব তুমি নিয়ে নাও। ধন্যবাদ মকসদ, অসংখ্য ধন্যবাদ তোমাকে। তুমি বোকা। আমারও তাই মনে হয়, টমই খুবই বোকা, ও খুবই বোকা। আজ বোকা বলেই এই শাস্তিটা পেলাম আমি, তোমরা আমাকে মাফ করে দিও প্লিজ। টম, আমি এখানে দেখছি না কোনো মাপ চাওয়ার, ও দোষ করে চোখে শাস্তি পেতে হবে, বুঝেছো? হ্যাঁ ভাগ্নে, তুমি ঠিকই বলেছো, কমেন্ট আপ কি বলে এটা আমরা শুনিনি, চলো। আবুল, টম খুবই নির্দোষ, ঠিক আছে, মকসদ ওর সাথে খুবই খারাপ কাজ করেছে, আমাদেরকে প্রতিশোধ নিতেই হবে, বুঝেছো? প্রতিশোধটা নেও তোমরা, আমি চাই তোমরা প্রতিশোধ নেও। আমার মনে হচ্ছে মকসদের ভিতরে লুকিয়ে আছে, চলো খেলা হবে মামা। দাঁড়াও, আমি হাতুড়ি খুঁজে নিই, কিন্তু হাতুড়ি তো খুঁজে পাচ্ছি না। টম, তোমার হাতুড়ি পাতুড়ি খুঁজতে হবে না, তুমি এখানে এসো তাড়াতাড়ি। মর সবাই মর, মকসদ তুই শেষ আজ। তুই শেষ মকসদ, তুই শেষ। আরে পাগলের দল, মকসদ তো গাছের উপরে, তোরা ডাস্টবিনকে খামাখা পেটাচ্ছিস কেন সব পাগলের দল? মকসদ আমাদেরকে আবার বোকা বানিয়েছে। আরে জেরি, তোমরা সবাই বোকা, বুঝেছো? তুমি একা না, মকসদের ঘুম হারাম করবি, বুঝেছিস ভাগ্নে? যা তোর কামাল দেখা ভাগ্নে, চালিয়ে যা। আরে মামা আর বলো না, আমার তো ঠেই পাচ্ছি না, আমি খুব খাটো মানুষ, এই মকসদ ঘুমিয়েছে আর আমাদের ঘুম হারাম করেছে, খুবই বেয়াদব। কিরে ভাগ্নে তোর হলো, আমি তো আর পাচ্ছি না রে। খুবই ঘুম আসছে, ঘুমের ঘরে কি দেখছি আবল তাবল। ওই ভাগ্নে, আমার বসকে বিরক্ত করছিস কেন বে? ওই না তো, কি করলাম? তোমরা খুবই বেয়াদব, বুঝেছো? আমার উপরে কেউ ভালো নাই। ফকিন্নি তুই মার খা। শান্ত হও, তোমরা শান্ত হও। ঘুম, আমি তোমাকে নির্দেশ দিচ্ছি, মকসুদকে ভালো স্বপ্ন দেখাও। এই কাম সেরেছে, আমি তোর ঘুম ভাঙাতে এসেছিলাম যে। বাহ, এই মাছটা তো দুপুরের মাছ থেকে 10 গুণ বড় লোভ লাগছে অনেক আমার। তুমি মাছ পাবে কিন্তু শান্তি পাবে না, সবাইকে সেবা করো তাহলে শান্তি পাবে, বুঝেছো? আমি আর সেবা, হে খোদা, আমি কেমনে কি করব বলো আমাকে। স্বেচ্ছাসেবক চেনো মকসদ? স্বেচ্ছাসেবক, তুমি আজকে থেকে স্বেচ্ছাসেবক হয়ে যাও, তাইলে জীবনে শান্তি ফিরে পাবে, বুঝেছো? তোমার কথা যদি সত্যি হয় তাহলে আজকে থেকে আমি স্বেচ্ছাসেবক, যাও, বলে দিলাম। এই তো হবে না ভাই, কাজেও লেগে পড়ো, যাও। মকসদ কি হয়েছে তোর? টম, তুমি চিন্তা করো না, তোমার যা লাগবে আমাকে বলো, আমি স্বেচ্ছাসেবক, বুঝেছো? জেরি আর ভগ্নে, তোমরা চিন্তা করো না, আমি বেঁচে থাকতে তোমাদের কোনো অসুবিধা হবে না। তুই ফকিন্নি আমারে প্রপোজ করতে এসেছিস, তোকে আজকে ভর্তা বানিয়ে ফেলবো। জন একটু কথা শোনো, আমাকে তো শুনলে না, আমাকে আছড়িয়ে মারলে, আমি তোমাকে ভালোবাসি অনেক। মকসদ তোর কি হয়েছে, তুই আমার ছেলেকে বিরক্ত করছিস কেন বল আমাকে, কি সমস্যা? টম, এই সব দুধ তোমার, ভালো থেকো। বাহ, এই সব দুধ আমার, মকসদের কি হয়েছে বুঝলাম না তো। টম, তোরা তো শোনা লাগবে না, তুই পাচ্ছিস তুই লুটে পুটে খা যতদিন পারিস, বুঝেছিস? আরে অবুল, তুমি রাগ করছো কেন, তোমার জন্য বড় হাড্ডি নিয়ে এসেছি ডাইনোসরের, এই দেখো। এত হাড্ডি কে থুয়ে গেল আমার জন্য, কিছুই তো বুঝছি না আমি। তোমাকে যে ভালোবাসে সেই থুয়ে গেছে, আমি তোমার জন্য থুয়ে গেছি আবুল, বুঝেছো? টম, এবার থেকে তোমার আর মানুষের দ্বারে দ্বারে ঘুরতে হবে না, আমি আছি তোমার জন্য, আমি কত কিছু এনে দেবো, এই দেখো কত মাছ নিয়ে এসেছি, মন ভরে খাও, বুঝেছো?